জিকির করবে না, স্মরণ করবে না আমাকে, তার অবস্থা কি হবে? তাকে আমি সংকটময় জীবন দেব। জীবনে সব কিছু থাকা সত্ত্বেও সে, জীবনে সব কিছু থাকা সত্ত্বেও সে শান্তি পাবে না। এবং এই আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, এর একটা মানে এটাও হতে পারে যে কিয়ামতের দিনে ওর কাছে এমন কোনো আমল থাকবে না, ও সারা জীবন কোরআনও পড়েছে, হাদিসও পড়েছে, জালসা জুলুসও দেখেছে, সব জায়গায় এসেছে, দান খায়রাতও করেছে, হ্যাঁ ইসলামী জীবনও করেছে, কিন্তু আল্লাহকে স্মরণ করেনি এবং আল্লাহর জিকির আজকালে খুব ছোট্টভাবে নিয়েছে জিনিসটাকে। তাহলে কিয়ামতের দিনে আল্লাহ যখন তাকে জাহান্নামে দেবে, তখন কোনো একটি ভালো কথা বলে নিজের আমলকে দেখিয়ে আল্লাহর কাছে জান্নাতের সার্টিফিকেট নিতে পারবে না। এইরকম লোকটা, যে লোকটা দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করেনি, উঠতে বসতে আল্লাহ রব্বুল আলমিনের তারিফ করেনি, আল্লাহর প্রশংসা করেনি, আর সে নিজের জীবনে শুধুমাত্র খারাপ কথাতেই নিজের জীবন কাটিয়ে দিয়েছে, ভালো কথা বলেনি, ইসলামী কথা বলেনি, ওয়া ইসলামিক কথাতে কথোপকথনে নিজের জীবনকে শেষ করে দিয়েছে, এইরকম লোকের এইরকম হাসর হবে। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে, ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এবং তার দ্বিতীয় শাস্তি হচ্ছে এই যে তাকে কিয়ামতের দিনে আমি অন্ধ করে উঠিয়ে নেব। অথচ দুনিয়ার জীবনে তার দৃষ্টি থাকবে, সে চোখওয়ালা থাকবে, কিন্তু যে ব্যক্তি আমার জিকির থেকে এরাজ করবে, আমার জিকিরকে করবে না, আমাকে স্মরণ করবে না দুনিয়ায়, তার অবস্থা এমন হবে যে কোরআনকে শুনবে না, কোরআনের কথা মানবে না, হাদিসের কথা মানবে না, বুঝতেও চাইবে না, অন্তর খোলা রাখবে না, তার অবস্থা এমন হবে তাকে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কি করবেন, অন্ধ করে উঠাবেন। আবার তার কথা আল্লাহ তাআলা নকল করছেন কোরআনের মধ্যে, বলছেন সে বলবে কালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসিরা, হে আল্লাহ তুমি আমাকে আবার অন্ধ করে কেন উঠিয়েছো, দুনিয়াতে তো আমি চোখওয়ালা ছিলাম, দুনিয়াতে আমি তো দেখনেওয়ালা ছিলাম, সব দেখতাম, তুমি আমাকে দুরা চোখ প্রদান করেছিলে, কিন্তু এখন আমি হাশরের ময়দানে যখন উঠে এলাম তখন আমি, তুমি আমার চোখ দুটো নিয়ে নিলে, কেন এরকম হলো, আমি আমা কেন হলাম, অন্ধ কেন হলাম? তো আল্লাহ তাআলা বলবেন খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের নিজের জীবনের জন্য, সবাই শুনেন, মন দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। দেখো দুনিয়ার বুকে এই রকমই আমার আয়াত তোমার কাছে এসেছিল, তোমাকে নবীর ওয়ারেসেরা বলেছিল নামাজ পড়ো, নামাজকে প্রতিষ্ঠিত করো, সিয়াম পালন করো, মিথ্যা কথা থেকে বিরত থাকো, সত্য কথাকে লাজিম ধরো, তার সাথে সাথে জীবনটাকে ইসলামিক করো, অ ইসলামিক জীবনযাপন করিও না, তোমাদের নিজের জীবনকে কোরআন এবং হাদিসের মোতাবেক করো, এইরকম কথা বলনেওয়ালা ছিল, তোমাদেরকে বলা হয়েছিল, কোরআনের আয়াতের তিলাওয়াত করা হয়েছিল, সহিহ হাদিস তোমাদের সামনে পরিবেশন করা হয়েছিল, তা সত্ত্বেও তোমরা ভুলিয়ে দিয়েছিলে, এক কান দিয়ে শুনেছিলে আর এক কান দিয়ে বের করে দিয়েছিলে, তোমাদের এই আচরণের কারণে, তোমার এই আচরণের কারণে আজকে এই অবস্থা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত তোমার কাছে এসেছিল, তুমি কি করেছিলে, ফানাসিতাহা, সেটাকে ভুলিয়ে দিয়েছিলে, ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, তো আজকে তোমাকে ভুলিয়ে দেওয়া হবে, তোমার কিছু শোনা হবে না, তোমার কোনো সিফারিশ করে নেওয়া হবে না, তোমার দিকে আজ তাকানো হবে না, রহমতের দৃষ্টিতে দেখানো হবে না। বন্ধুরা আমার, আজকে দরকার আছে আমাদের নিজের জীবনটা একটু পাল্টে নেওয়া, আজকে দরকার আছে আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো জীবনযাপন করা। শুনছি অনেক, শোনানেওয়ালা অনেক, কিন্তু আমলে পরিণত করতে পারি না। বন্ধুরা আজকে যখন এখান থেকে চলে যাব, আবার নামাজের সময় থাকবো না, আজকে যখন এখান থেকে চলে যাব, সেই কথাগুলো যেগুলো শুনলাম, যখন নিজের জীবনে বাস্তবায়ন করার সময় আসবে আবার আমরা পিছিয়ে হটে যাই, এইরকম যেন আমাদের জীবনে না হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদেরকে বেশি বেশি করে আমল করার জন্য তৌফিক দান করেন, এবং যে পরিচিতি, যে নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন, আমাদেরকে তৌহিদবাদী করে দুনিয়ায় পাঠিয়েছেন, সহি আহাদিস দিয়ে পাঠিয়েছেন, কোরআনকে দিয়ে পাঠিয়েছেন, সেগুলোকে পড়ার, বোঝার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনারা বাহিরের মেহমান আছেন, দয়াপূর্বক আপনারা
ইস্টাসিন আলিয়া মাদ্রাসাতে খাবারের ব্যবস্থা রয়েছে, আপনারা গিয়ে খেয়ে আসুন। যিনারা বাহির থেকে